সম্মানিত দ্বীনী ভাই বোন, দুরেকাত সালাতের অনেক সুবিধা। খালেদ আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইনে ওয়ালাম ইয়াসু ফীহিমা, মানুষ যদি দুরেকাত সালাত আদায় করে, অলসতা না করে, গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। দুই রাকাত সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলালিন বাদাল ফজরে, একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে বলছেন, বেলাল, আইয়ু আমালিন আরজা ইন্দা কামিল তাহু, বলো তো বেলাল, তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী, যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে? বলো তো বেলাল, তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী? মা দাখাল তো জান্নাতা কাত্ত, আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো। কুল্লামা দাখাল তো জান্নাতা, যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি, সমেত খাসখাচা তা নালায়, দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি দেখি তোমার জুতার শব্দ, আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছো জান্নাতে। বলো তো বেলাল, তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি এমন কোনো আমল করি না যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটব, এমন কোন আমল আমার নেই। তবে কুল্লামা তাওয়াদ্দাইত সাল্লাইত রাকাতায়ন, যখনই আমি অজু করি তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি, যখনই আমি আজান দিই তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি, যখনই আমি অজু করি তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি, যখনই আমি আজান দিই তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহমা বেলাল, বুঝেছি আমি, তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, বুঝেছি আমি, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই কারণেই তো তুমি হাঁটো। সম্মানিত দ্বীনী ভাই বোন, দুরেকাত সালাতের অনেক সুবিধা। দুরেকাত সালাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন দুরেকাত সালাত আদায় করলে। দেখুন আপনি, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র তিনজন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, মাত্র তিনজন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে। এক ঈসা আলাইহিস সালাম, দুই কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইকলাল্লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ, ও ইসল্লি ফি সাওমাতিহি, সে একদা তার গির্জা ঘরে সালাত আদায় করছিল, ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা চলে এসেছে, রাতে সালাত আদায় করছিল, তার মা রাতে চলে এসেছে, ফাদাত উম্মুহু, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ জুরাইজ, ফাকালা জুরাইজ, জুরাইজ মনে মনে বলতে লাগলো, উজিবোহা আর উসাল্লি, এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব, এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে।
তখন মায়ে বদদোয়া করছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্রিয়াহু ওয়াজুহাল মুমেশাত, আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত, এই বলে মা চলে গেলেন। দেরি হয়নি, ফাতারাজাত লাহু ইমরা, একটা মহিলা এসে উপস্থিত, ফাতাকাল্লামাত, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল, আবা তিনি অস্বীকার করলেন, ছি 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 বলো কি তুমি, ফাতাতির রাইয়ে, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো, ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো, ফাওয়ালাদাত গোলামান, এতে একটি বাচ্চা জন্ম নিল, ফাকালাত হুয়া মিন জোরায়েজ, বাচ্চাটা জন্ম নেওয়ার পরিপরি বলল এই ছেলে হলো জোরায়েজের, ফাআতাহু, গ্রামবাসী তার নিকটে আসলো, অকাশ্যারু সমাতাহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল, ওয়ানজালহু, তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল, ওয়া সাবুহু, অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তা সেইভাবে সে গালি দিল, ফাকামা, তখন নিরুপায় হয়ে জোরাইজ দাঁড়ালো, ও তাওয়াজ্জা, অজু করলো, সল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলো, সুম্মা আতা গোলামান, তারপরে দুধের বাচ্চার কাছে আসলো, দুধের বাচ্চাকে এসে বলল, মান আবুকা, ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপ কে, তখন দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সর্মাতা কাবিদ যাহাবে, জোরাজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, মাটির ছিল, তখন জোরাইজ বললেন, লা জি না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লাবি তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। মুসলিম, এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম, কি আপনি বুঝলেন? কয়েকটা জিনিস বুঝার আছে, তার মধ্যে একটা হলো, বিপদে পড়ে দুই রেকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন, জোরাইজ মহা বিপদে পড়েছিল, দুই রেকাত সালাতের মাধ্যমে আল্লাহকে বলল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। আর একটা জরুরি কথা হলো এই, জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না, এটা মনে রাখবেন। দেখি আপনার একটা কথা মনে আছে কি না, সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা, বলতে তো পারলেন কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে মনে থাকে না। আচ্ছা, মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি, জাজাকাল্লাহ খায়ের, দুই রেকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি একটু দয়া করো তো আমি যেন সালাম ফেরার পূর্বে এই দোয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য, আল্লাহ আমি খালি দুই রেকাত সালাত আদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি, আমার যেন মনে থাকে, আমি যেন সালাম ফিরার পূর্বে বলতে পারি, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, বলার চেষ্টা করেন, বাড়ি ঘর বস ভোগ করছেন, বাপের কিছু বলছেন, আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও, তো আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ে আর মোবাইল নিয়ে আর গান বাজনা নিয়ে ঘুরছে, কিছুই করবে না, শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেঁচে দেবে, আপনার কবরই 20 বছর হয়নি, আপনার বেটা বিক্রি করে দেবে কবরটাই, তখন ওরা পায়খানা ঘর বানাবে, আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই, ওর তো টাকার দাম, মানে ঢাকার পাশে সাভারে আবার বাড়ি, মানে 1 কাঠাতে কোটি টাকা, তাহলে অত টাকার দরকার, খুব সাবধান, নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না, মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম ও মনে হয় 50 লক্ষ দান করবে জামিয়া সালাফে, এটা যেন ভুলে মনে করিয়েন না, এটা ভুলেও মনে করিয়েন না, 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে 2 ভাগ রেখে 1 ভাগ দিয়ে চলে যান, দান করে চলে যান, পরিস্থিতি খুব জটিল, পক্ষে আপনার কেউ দাঁড়াবে না, দান খুব শক্তিশালী ইবাদত, মনে রাখবেন।